সরকার প্রশাসন পুলিশক ক্যারেপ নকরে আফতাব নিজামে। সিন্ডিকেটর মাস্টার মাইন্ড পায়েং বসুমতারীর জেপত প্রশাসন। এতিয়া এই অভিযোগ গোলাঘাট মেরাপানির সকলের মুখে মুখে, কিন্তু সকলো দেখি শুনেও নেদেখার ভাওজুড়ে হেনো আরক্ষী প্রশাসনে, কারণ সিন্ডিকেট মেরাপানিত এতিয়া জোরদার গতিত চলিছে। সুপারি সিন্ডিকেট বিনা বাধাই চলিছে মেরাপানি জামুগুড়িত বার্মি সুপারি সিন্ডিকেট। আরক্ষী সিআরপিএফে গিজগিজাই থাকার পিছতো সমান্তরাল শাসন চলিছে সিন্ডিকেট চক্রর। কেবল অবৈধ সুপারিয়ে নহয়, অবৈধ সুরা আর অবৈধভাবে কয়লা সরবরাহর ক্ষেত্রতো এতিয়া করিডর হয়ে পড়েছে মেরাপানি গোলাঘাট। প্রশ্ন উঠে, অবৈধ সুরা অবৈধ সুপারি সাম্রাজ্যক রক্ষণাবেক্ষণ দিছে কোনে? কদমগুড়ি নেঘেরি বিলত সুপারির গুদামত কিয় চকু নিদিয়ে আরক্ষীয়ে? ইয়াতে কিছু নিজামুদ্দিন, আফতাবুদ্দিন আর কিবা পায়েং, নার্জারি তেনেকুয়া জাতীয় কিছু নাম আমি শুনে আছো, মানে উপাধি শুনে আছো। পাসিং এটা গ্যাং হিসাবে পেলে কাম করে। আমার কথা হল যে গোলাঘাট যে মেরাপানীত সিআরপি থাকার সত্ত্বেও বা মেরাপানীত আরক্ষী থানাখন থাকা সত্ত্বেও এফালে জামুগুড়ি থানা আছে, এফালে বরপথাই যায় বলে কোয়া বরপথা থানা আছে, ইমান থানা থাকার সত্ত্বেও পুলিশ মিলিটারি গিজগিজাই থাকা এটা অঞ্চলত কি হিসাবত রহস্যজনকভাবে বিলাতি বার্মি সুপারিবিল যাবলে সক্ষম হয়েছে, এটা একটা রহস্যজনক বিষয়। অভিযোগ মতে থানায় থানায় সুপারির সিন্ডিকেট চক্রর খাস মানুষের অহা যাওয়া, অবৈধ বার্মি সুপারির লগতে অবৈধ সুরা সরবরাহর ক্ষেত্রতো গ্রিন সিগনেল দিছে নেকি প্রশাসনে, যার বাবে বিনা বাধায় দিনে নিশায় চলিছে সুপারির সিন্ডিকেট আর অবৈধ সুরার সরবরাহ। বার্মি সুপারি যে সরবরাহ হয়ে আছে বা বিলাতি সুরা সরবরাহ হয়ে আছে আমি প্রত্যেকে জ্ঞাত। গোলাঘাট জেলা আরক্ষী বা জেলা প্রশাসনে এই বিষয়টি জনার পিছত রাতে রাতে পেট্রোলিং দিয়ার ব্যবস্থা করব লাগিছিল এই গাড়িসমূহ ধরবর কারণে, কিন্তু আজিলেকে আমি তেনেকা পেট্রোলিং দিয়ার ব্যবস্থা বা মেরাপানী আরক্ষী থানায় তেনেকা পেট্রোলিং দিয়ার ব্যবস্থা আমি দেখা নাই, বা গিলাধারী আরক্ষী হোক বা যিখিনি থানা পার হয়ে যায় সেই থানাসমূহ পার হয়ে যাওয়ার পেট্রোলিং দিয়ার ব্যবস্থা করা নাই কারণে আজি বিনা বাধায় এই গাড়িসমূহ পার হয়ে যাব পারিছে, সেই কারণে জেলা প্রশাসনের ওপর আমার সন্দেহ পড়ছে। গোলাঘাট মেরাপানী বরপথার ধনশিরি সরুপথার আদিকে ধরে নাগাল্যান্ড সীমান্তবর্তী এলাকাত চলা এই বার্মি সুপারি অবৈধ সুরার ব্যবসায়ক এতিয়া মুখে মুখে বহুতরে বহুত কথা। বার্মি সুপারি অবৈধ সুরার ক্ষেত্র কিয় নিরুদ্দেশ দিসপুর? কোটি কোটি টাকার রাজহ ফাঁকির পিছতো কিয় ব্যবস্থা নলয় আরক্ষীয়ে? দিসপুরের গ্রিন সিগনেলত চলিছে নেকি বার্মি সুপারি সিন্ডিকেট? অবৈধ সুরার কমিশনের ভাগ পায় নেকি রাজ্যের রাজনৈতিক প্রভাবশালী চক্রয়ও? এনে বহু প্রশ্ন, এনে বহু গুণাগথা এতিয়া গোলাঘাট জেলাত সকলোরে মুখে মুখে। গোলাঘাটের জয়দীপ গুপ্তা আর দীপু মেসর সহযোগত ব্যুরো রিপোর্ট, DY 365।